আরিফ কুরআনের নূর রিয়েলিটি শো এর ঢাকার বাছাই পর্ব কেমন চলছে, আজ কতজন প্রতিযোগী অংশ নিয়েছেন, কি তথ্য আছে জানাবেন? লাবণী, এখন পর্যন্ত প্রায় ৩০০রও বেশি কোরআনের হাফেজ যারা রেজিস্ট্রেশন করেছেন এবং তাদের অডিশন চলছে। আর একের পর এক কিন্তু এরপরও আমরা দেখছি যে কয়েকজন হাফেজ বা কিছু কিছু হাফেজ কিন্তু এসে তারাও রেজিস্ট্রেশন করছেন। মানে বিকাল ৪টা পর্যন্ত রেজিস্ট্রেশন খোলা থাকবে, আর ৪টা পর্যন্ত যতজন কোরআনের হাফেজ আসবেন সবাইকেই কিন্তু অডিশন নেওয়া হবে। আর এখানকার বিচারকরা এখন কিন্তু যে অর্ধেকের বেশি কিন্তু কোরআনের হাফেজদের অডিশন নেওয়া শেষ। আর এখন যে কয়েকজন হাফেজ বাকি রয়েছেন তাদের অডিশন নেওয়া হচ্ছে। আর এখানে আজই কিন্তু একটি সমাপনী দেওয়া হবে, সেটি হচ্ছে আজ কিন্তু 25 জনকে ইয়েস কার্ড দেওয়া হবে। যে 25 জনকে ইয়েস কার্ড দেওয়া হবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে। এরপর হচ্ছে যেমন কালকে আগামীকাল হচ্ছে ঢাকা দক্ষিণের যে কোরআনের হাফেজগণ রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছেন বা যারা কালকে এসে রেজিস্ট্রেশন করবেন তাদের অডিশন চলবে। এখন পর্যন্ত যে কোরআন হাফেজরা রয়েছে তারা কিছুক্ষণ পরপরই কিন্তু তাদের যে অডিশনের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টি টেবিল বসিয়ে বিচারকগণ কিন্তু 12 জন বিচারকগণ কিন্তু এক নাগার একের পর এক কিন্তু এই কোরআনের হাফেজদের কিন্তু অডিশন নিচ্ছে। আর কাল হবে হচ্ছে এই কোরআনের আলোর রিয়েলিটি শোর কাল হবে ঢাকা দক্ষিণের শোয়ের যে কোরআনের প্রতিযোগিতা রয়েছেন হাফেজগণের প্রতিযোগিতা নেবেন, অডিয়েন্সে অডিশন নেবেন। আর এখানে এখন এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের সবশেষ।